মাধ্যমিক 2019-20 টেস্ট পেপার এমসিকিউ সলিউশন বাংলা বিষয় রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর। প্রথমেই আছে এক নম্বরের একের দাগে রত্নের মূল্য জহুরির কাছে, উত্তর হবে ছোট মেষো খ। দ্বিতীয় প্রশ্ন, বিরাগী অনায়াসে মারিয়ে যেতে পারেন, উত্তর হবে গ সোনা। তোমার নাম কি হে প্রশ্নটি করেছিলেন নিমাইবাবু খ। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে, উত্তরটা হল পক্ষীন্দ্র মানে গ গরুর পাখি। একের দাগের পাঁচ, অশুভ ধ্বনিতে ঘোষণা করল, উত্তর খ দিনের শেষ। একের দাগের ছয়, যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা খ। একের দাগের সাত, আবিধানিক অর্থ প্রকাশ করে ক অভিধা। একের দাগের আট, পালকের কলমের ইংরেজি নাম খ কুইল। একের দাগের নয়, পিতলের চাইতে হালকা খ অ্যালুমিনিয়াম। একের দাগের দশ, একটি শব্দজাত অনুসর্গ হল অপেক্ষা খ। একের দাগের এগারো, লাবণ্যে পূর্ণ প্রাণ, নিম্নরেখ পদটি কোন কারক? লাবণ্য পদটি হল অপাদান কারক, লাবণ্যের দ্বারা পূর্ণ। একের দাগের বারো, উপদ্বীপের সমাস দ্বীপের সমীপে ক ক্ষুদ্র অর্থে, একটা নির্দিষ্ট দ্বীপকে বোঝাচ্ছে। একের দাগের তেরো, মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে, বাক্যটি ক সরল বাক্য। একের দাগের চোদ্দ, কি বাঁধনে বেঁধেছ, নিম্নরেখ পদটি সম ধাতুজ কর্ম, উত্তর খ। একের দাগের পনেরো, যার সঙ্গে তুলনা করা হয় তা হল উপমান, যার তুলনা করা হয় তা হল উপমেয়। একের দাগের ষোলো, সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ঘ সম অস ঘ, এখানে অ দেয়া হয়েছে। পূর্বপদের অর্থপ্রধান সমাস হল ঘ অব্যয়ীভাব সমাস। ধন্যবাদ।